হ্যালো ফ্রেন্ডস, জার্নি অফ দেবা ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 20 জুন থেকে 28 জুন পর্যন্ত রয়েছে রথযাত্রার পূর্ণ উৎসব। আর এই রথযাত্রা উপলক্ষেই মালদা শহরে প্রতি বছরের ন্যায় এই বছরও অনেক বড় করে রথযাত্রা পালন করা হচ্ছে। সুতরাং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মালদা শহরের রথযাত্রা উৎসব। তাহলে আমরা প্রথমেই দেখে নিচ্ছি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর যাত্রা। এবার আমি আপনাদের দেখাতে চলেছি রথের মেলায় এই বছরে কি কি চমক রয়েছে। মেলাতে আসলেই ছোট বাচ্চাদের প্রথম আবদার হয় খেলার সামগ্রী। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের সেই পছন্দের খেলার সামগ্রী রয়েছে। এরপর রয়েছে যে কোনো মেলারই মূল আকর্ষণ পাঁপড় ভাজা। এরপর রয়েছে মেলার দ্বিতীয় মূল আকর্ষণ জিলিপি। আর রয়েছে বিভিন্ন ধরনের লোভনীয় কিছু মিষ্টি। তারপরে চলে এলাম বেতের তৈরি বিভিন্ন সামগ্রীর দোকানে। এখানে বেতের সামগ্রী বিক্রেতা খুব সুন্দরভাবে তৈরি করে চলেছে বিভিন্ন জিনিস। এরপর রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের শঙ্খ এবং মহিলাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন শাখা, পলা, বিভিন্ন ধরনের চুড়ি, সিঁদুর ইত্যাদি। এছাড়াও এই গরমের মধ্যে আমাদের সকলকে ঠান্ডা করার জন্য রয়েছে খাট্টা মিঠা ঠান্ডা গোলা, আর তার সাথে বিভিন্ন ধরনের আইসক্রিমের স্টল। এরপর রয়েছে খুব সুন্দর হাতের তৈরি কিছু আসন, আর রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় স্টিলের সামগ্রী। এছাড়াও মেলার আরেকটি মূল আকর্ষণ যা মানুষের চোখ কেড়ে নিতে বাধ্য, সেটি হলো মাটির বিভিন্ন ধরনের মাটির পুতুল।
মালদা শহরের রথযাত্রা আপনাদের কেমন লাগলো এবং মেলাটি দেখে আপনারা কতটা আনন্দ উপভোগ করলেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করুন। এছাড়াও এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ।